অন্য যে ট্রেনে ইচ্ছা টিকিট কাটুন, অমৃতসর মেলে টিকিট কাটবেন না। মানে আমি তো আর অমৃতসর মেলে জীবনেও চলবো না, এত বাজে সার্ভিস এই ট্রেনে। আমার চ্যানেল ট্রাভেল ডায়েরিতে এই মুহূর্তে উপস্থিত সমস্ত দর্শক বন্ধুকে জানাই আমার তরফ থেকে বিলেটেড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর মানে নতুন ব্লগ, নতুন ব্লগ মানে নতুন ট্রেন যাত্রা, আর নতুন ট্রেন যাত্রা মানে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। জায়গাটার নাম একটু পরে জানাচ্ছি, আর এই মুহূর্তে আমি যে ট্রেনে দাঁড়িয়ে আছি ট্রেনের নাম হচ্ছে অমৃতসর এক্সপ্রেস। আপনারা ভাবছেন যে আমার মাথাটা বোধহয় পুরো খারাপ হয়ে গেছে, কারণ ট্রেনটার নাম তো অমৃতসর এক্সপ্রেস নয়, ট্রেনটার নাম হচ্ছে অমৃতসর মেল। একদমই তাই, আমার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে, কারণ বাড়ি থেকে বেরোনোর জাস্ট 5 মিনিট আগে মোবাইলে মেসেজ এলো যে ট্রেন রিশিডিউল হয়েছে, সো লেটে ট্রেন আসছে। তো বাড়ি থেকে বেরোনোর টাইমটাও আবার পেছাতে হলো, মানে পুরো রেডি হয়ে একদম আবার ব্যাগপত্র সব নিয়ে বসে রইলাম। 3 টায়ার এসিতে এর আগেও গেছি, কিন্তু এইবার 3 টায়ার এসি কিন্তু প্রচণ্ড ঘিঞ্জি লাগছে। কেন ঘিঞ্জি লাগছে, কোনোরকম এসি ফিল হচ্ছে না, এসি চলছে কি না কিছু বুঝতে পারছি না। এবার ট্রেনের কোনো কোচ অ্যাটেন্ডেন্ট বা সেরকম কাউকে দেখছি না যে জিজ্ঞেস করবো যে এসি চলছে কি না, মাত্র টেম্পারেচার সেট আছে কি না। আর সেই সাথে একটা জিনিস দেখুন, এই ট্রেনটার আপনাদের আমি ইনার ভিউটা দেখাচ্ছি, ভীষণই কনজেস্টেড, আপনারা দেখলেও বুঝবেন। এই যে দেখুন, এই যে জিনিসটা দিয়েছে না উপরে ওঠা নামা করার জন্য, প্রত্যেকটা সিটে কিন্তু এইটা রয়েছে, এই যে পুরো নিচ থেকে এইভাবে জিনিসটা রয়েছে, প্রত্যেকটা সিটেই এই জিনিসটা রয়েছে। এবং এই কারণে যেটা হচ্ছে না, পুরো 3 টায়ার এসির ভিতরের পুরো জায়গাটাই খুব কনজেস্টেড লাগছে। এবং এইভাবে সমস্ত সিটে যদি লোক থাকে, তো সমস্ত সিটে লোক থাকলে কিন্তু মানে সে যেন মনে হচ্ছে মানে খুব দমবন্ধকর পরিস্থিতি। এবং তৃতীয় কথা হচ্ছে, যেহেতু কোভিডটা বাড়ছে বলে একটা নিউজ আসছে, সবার টিভি চ্যানেল মোবাইলের স্ক্রিন সবার কাছে যাচ্ছে, তো এটা সত্যতা কতটা বা এটা রিউমার কিনা কেউই আমরা সঠিক খবর জানি না, বা ইন্ডিয়ান ক্লাইমেটে এটা ডেঞ্জারাস কিনা সেটাও জানি না। সো দ্যাটস ওয়াই N95 করাটাই বেটার বলে আমার মনে হয়। তো N95 করে এইরকম মানে পুরো গ্লাস দিয়ে ক্লোজ করা 3 টায়ার এসিতে, যদি এসিটা একটু ঠিক মতো না চলে, মানে তাতে তো অমৃতসর মেলের জায়গায় অমৃতসর এক্সপ্রেস হয়ে যেতেই পারে, মানে মাথা লোকের কাজ করা খুব মুশকিল আছে এত গরমের মধ্যে। এবারে তাহলে বলবেন যে আমি মানে এই শীতের পোশাকগুলো পরে রয়েছি কেন, এগুলো পরে রয়েছি তার কারণ হাওড়া থেকে ট্রেনটা জাস্ট ছাড়লো, হাওড়ায় যখন ছিলাম তখন তো এগুলো পরেছিলাম। এবার ট্রেনে সবে উঠেছি, উঠতে তো টাইম লাগবে, কিন্তু তার আগে ইম্পর্টেন্ট হচ্ছেন আপনারা, আপনাদেরকে নিউজ দেওয়াটা আগে দরকার, দ্যাটস ওয়াই এগুলো খোলার এখনও টাইম পাইনি। আগে বহুবার IRCTC ফুড খেয়েছি আর বাড়ির থেকে আনা খাবারও খেয়েছি, তবে IRCTC থেকে যতই হোক নিজের একটু তৈরি করতে কষ্ট হয়তো বেরোবার আগে তাড়াহুড়ো করে, কিন্তু এই যে পোলাও আর চিলি এগ দিয়ে এই রাতের ডিনারটা সারছি, এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে IRCTC ফুড তো কমার্শিয়াল, নিজের বাড়ির বানানো খাবার খাওয়া কিন্তু অনেক বেশি ভালো এবং অনেক বেশি স্বাস্থ্যকর, যদি অবশ্য উপায় থাকে, তবে ওই প্যাকেজিং করে ক্যারি করে আনাটা কিন্তু একটা ব্যাপার। ঘড়িতে 11টা মতো বাজে আর সবাই শোয়ার প্রস্তুতি করছে, তো সেই সময় ট্রেন ঢুকলো হচ্ছে বর্ধমানে। বর্ধমানে এখানে দাঁড়াবে, প্যাসেঞ্জার উঠবে, আবার ছেড়ে বেরিয়ে যাবে।
এই ট্রেনের বাথরুমটা ঠিক কীরকম সেটা একটু আপনাদের দেখাই। এদিকে ঢুকে একটা বড় মিরর রয়েছে, মিররটা মোটামুটিভাবে পরিষ্কার। কল বেসিন তো আপনারা দেখলেন, আর এখানে বেঙ্গলি সিস্টেমে রয়েছে। আর এদিকে মানে ধরে বসার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, কল মগ, আর এখানে তো ওই পুশ সিস্টেমে ফ্ল্যাশের সুইচ রয়েছে। তবে সবই যেরকম হয় পাবলিক টয়লেটের মতোই নোংরা, কোনোটাই হাত দিয়ে ধরার যোগ্য নেই। আর এই দিকে হচ্ছে আমার কোচ, আমার কোচের অ্যাডজাসেন্ট যে টয়লেট সেখানে কিন্তু দুটোই বেঙ্গলি সিস্টেমের টয়লেট রয়েছে। আর এইখানে আমার সিট। এই ট্রেনের অ্যাটলিস্ট এসিতে টিকিট করবেন না, কারণ এসি কিছু বোঝা যাচ্ছে না, অসহ্য গরম। আর এখন দুর্গাপুর আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, মানে আজ আর সারা ঘুম হবে বলে তো আমার মনে হচ্ছে না, পাগলের মতো গরম, মানে এসি একদম নো এসি। বাইরে এখন ঘন কুয়াশা, আর এখন যে স্টেশনটা ক্রস করছে এটা হচ্ছে দানাপুর স্টেশন। এখানে অ্যাকচুয়ালি টাইমিং হচ্ছে 4টা নাগাদ, তো যেহেতু ট্রেনটা লেট চলছে বলে এখানেও কিন্তু লেটেই এলো, মানে এখন প্রায় সকাল 7:30 মতো হয়ে গেছে, চা ফা উঠতে শুরু করে দিয়েছে ট্রেনে। আর এই দানাপুরের পর এই ট্রেন দাঁড়াবে হচ্ছে আড়া জংশনে। ট্রেন এখন ক্রস করলো গান্ধী হল্ট, তবে ওটা একটা ইন্টারমিডিয়েট স্টেশন, কোনো স্টপেজ ফপেজ নেই। কিন্তু যে কারণে আমি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে এই কুয়াশাটা দেখানোর জন্য। কলকাতায় আপনি এরকম কুয়াশা দেখতে পাবেন না খুব একটা ইন্টিরিয়ার গ্রামগঞ্জের সাইডে না গেলে, কিন্তু এখানে দেখুন ট্রেন লাইনের সাইডে মানে পুরো সাদা চাদরের আস্তরণ, মনে হচ্ছে চাদর সরালে তবে ওপাশের শহর ওপাশের মানুষজনকে আমরা দেখতে পারবো। দুপাশেই এরকম সাদা চাদর, আর তার মধ্যে থেকে কুয়াশার বুক চিরে ছুটে চলেছে আমাদের ট্রেন অমৃতসর মেল। আর এই মুহূর্তে আমি আছি আপনাদের হোস্ট আর ট্রাভেল ডায়েরির চ্যানেলে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চট করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, আর ভিডিও শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলতে থাকুন আমার সাথে এই অমৃতসর মেলে করে, আমি যত দূর যাব ঠিক তত দূর পর্যন্ত। আগে সোন নদীর উপর যে বিশাল ব্রিজ সেই ব্রিজটা ক্রস করলো, এখন আর 12-13 কিলোমিটার, তারপরে আসবে হচ্ছে আড়া জংশন। এখানে ট্রেন ঢুকেছিল, আর এখান থেকে মোগলসরাই এখনো প্রায় 163-165 কিলোমিটার মতো, মোটামুটি ধরে রাখছি 3-3.5 ঘন্টা আরো লাগবে মোগলসরাই পৌঁছতে। কালকে রাতে যখন শুয়েছি প্রথমত তো এসি কোনো কাজ করছে না, মানে সকাল থেকে এসিটা আবার মানে বুঝতে পারছি, বাইরের ঠান্ডাটাও বুঝতে পারছি এসিটাও বুঝতে পারছি। বাইরে এখন 12 ডিগ্রি, আর ভিতরের এসিটা কমফোর্টেবল মতো আছে, বেশি গরম বেশি ঠান্ডা কোনোটাই না। কিন্তু রাতে এমন এসির হাল যে রীতিমতো মানে আমি গরমে মানে ঘেমে গেছি, ঘাম মুছতে হয়েছে, ফলে ঘুম হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তার মধ্যে
মানে 2 মিনিট অন্তরন্তরই দেখছি ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে, এমনি এমনি কিন্তু দাঁড়াচ্ছে না, সিগন্যালে না, স্টপেজের জন্য। মানে আমাদের শহরাঞ্চলে কোনো বাস যদি বেশি স্টপেজ দেয়, বারবার লোক তোলে, আমরা বলি কি লোকের বাড়ির দুয়ারে উঠোনে স্টপেজ দিয়ে লোক ডেকে আনো। এই অমৃতসর মেল এমন একটা ট্রেন যে কিন্তু সত্যি কথাই লোকের বাড়ির দুয়ারে দুয়ারে স্টপেজ দেয়, দিয়ে লোক ডেকে টেকে এনে তুলে নিয়ে তারপর এটা অমৃতসর গিয়ে পৌঁছাবে। এখন প্রায় 9:30 মতো বাজে, বক্সার স্টেশন ক্রস করছে, এখানে স্টপেজ ছিল, ট্রেন দাঁড়িয়ে ছিল 4 মিনিট। আর এখান থেকে কিন্তু দীনদয়াল উপাধ্যায় অর্থাৎ মুঘলসরাই এখনো 100 কিলোমিটার, মানে এখনো 3 ঘন্টার জার্নি। ট্রেনটার একটা জিনিস বেশ ভালো লাগলো, সকাল থেকে অনেকবারই দেখছি, রাতে কি হয়েছে জানি না, রাতে নিশ্চয়ই হয়নি, কিন্তু সকাল থেকে বেশ অনেকবারই বাথরুমটাও কিন্তু ভালো পরিষ্কার ওরা রাখছে, এবং ট্রেনের যে স্টাফ যারা এগুলো করে পরিষ্কার পরিচ্ছন্নগুলো, তারা কিন্তু বেশ অনেকবার করে এসে ফ্লোরটা পুরো ঝাড়ু পড়ে যাচ্ছে, কারোর কাছে চা কফি এসবের খাবার বা কোনো প্যাকেটজাত খাবারের যে প্যাকেট প্যাকেটগুলো থাকছে সেগুলো সব নিয়ে যাচ্ছে। 2-3 বার করে কিন্তু এই ব্যাপারটা আমি দেখলাম, নিশ্চয়ই মানে আরও হবে, মানে আমার চোখে এখনও 2-3 বার মতো পড়লো বিষয়টা। কাশীর গঙ্গা আর বেনারসের গঙ্গা, আপনাদের বুঝতে যেটা সুবিধা হয় সেটা তুলে নেবেন আমার এই ভিডিওটার থেকে। গঙ্গাটা ক্রস করে আসার পর কাশীতে স্টপেজ দিয়েছে, তবে কাশী স্টেশন ছোট হওয়ায় ট্রেন পুরো প্ল্যাটফর্ম পাচ্ছে না, এরপরেই বেনারসে ট্রেন দাঁড়াবে। কাশি থেকে বারাণসী আসতে মানে পুরো 40-45 মিনিট টাইম লাগিয়ে দিল, এত ভালো সার্ভিস আমাদের ইন্ডিয়ান রেলওয়ে। ঘড়িতে 2 বাজে, হয়ে গেল 20 মিনিটের মতো টাইম, এখনো ট্রেন ছাড়ছে না বেনারস থেকে। আর সিটের নিচে ব্যাগ রাখায় আমার একটু আপত্তি আছে, ফলে ব্যাগ ট্যাগ নিয়ে শীতের জামা কাপড় তার মধ্যে বালিশ কম্বল সব নিয়ে দেখুন আমার মাথার চারপাশের অবস্থা, মানে পুরো একদম উদ্বাস্তুর মতো হয়ে আমি বসে আছি। বাজে 4:30, প্রতাপগড় জংশন ক্রস করে বেরোলো, মানে 1, 2, 3, 4, 5 পুরো 5 ঘন্টা লেট আসছে ট্রেন, মানে কখন যে গিয়ে পৌঁছাবো বুঝতে পারছি না, এবং এর পরেও এখনো অনেকগুলো স্টেশন যাবে।
এরপরে গৌরীগঞ্জ আছে, আমিঠি আছে, জৈশ আছে, তারপর রায়বরেলি হয়ে তারপর পৌঁছবে। আর হাওড়া থেকে আমি যাচ্ছি আজকে লখনউ। আমিঠি ক্রস করে এলো, আর গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে যে আমিঠি থেকে লখনউ ডিস্টেন্স রয়েছে 135 কিলোমিটার। ট্রেন এখন দাঁড়িয়েছে বাচ্চারাওয়ান বলে একটা স্টেশনে, আর আমার নামার আগে এটাই এই ট্রেনের হচ্ছে লাস্ট স্টপেজ। হাওড়া থেকে 1058 কিলোমিটার ক্রস করে এই ট্রেন লখনউ পৌঁছাবে। তার এক্সপেক্টেড টাইম এখন দেখাচ্ছে 7:05 থেকে 7:10, মানে একটা অ্যারাইভাল একটা ডিপার্চার দেখাচ্ছে। লখনউতে নামলাম, প্রায় 4 ঘন্টার উপর ট্রেন লেট। অমৃতসর মেল বা পাঞ্জাব মেল যেটাই বলবেন, 4 ঘন্টার উপরে লেট। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, আর এখানে কিন্তু এসকেলেটার, লিফট, সিঁড়ি সব কিছুই আছে, যার যেটা সুবিধা নিতে পারবেন। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, আর লখনউ মানে সবাই যেটা বলে খুবই মুস্কুরাইয়ে আপ লখনউ মে হ্যায়, বাট হাসতে পারছি না, কারণ এত লেট ট্রেন আর এত জঘন্য এসি, কেননা হাসিটা এখনো আসছে না। স্টেশন থেকে এখন বেরোবো, আর হোটেল বুক করা আছে, আপনাদেরকে দেখাচ্ছি কোথায় হোটেল, কি ব্যাপার বা কিসে করে যাব। এখন লখনউ স্টেশনের বাইরে বেরোলাম, লিফটে করে আপনি উপরে উঠবেন, কিন্তু ওঠার পর নামার জায়গাটা কিন্তু সিঁড়ি আছে। হ্যাঁ, আর তবে এখানে ব্যাটারি চালিত গাড়িও আছে, সেগুলোও এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে, সেই টেলিফোন নাম্বার থেকে বুক করতে হবে। এই যে আমার পিছনে ব্যাটারি চালিত গাড়ি, এই গাড়ির এই নাম্বারে বুক করলে আপনি গাড়ি পেয়ে যাবেন। আর এখন এই যে জায়গাটা দিয়ে বেরোচ্ছি, এখানে হচ্ছে আপনাকে বাইরের দিকে বেরোতে হবে, আর এখান থেকে যা যা গাড়ি টাড়ি ধরার সব এইখান থেকেই পাওয়া যাবে। আমাদের অটোর দাদা আমাদের হোটেলের সামনেই একদম অটো নিয়ে চলে এসেছেন, এবং উনি লাগেজ টাগেজ সব নামিয়ে দিয়েছেন। আর হোটেলের গেট খুলে ঢুকেই কিন্তু সামনেই রয়েছে রিসেপশন এরিয়া এবং বসার জায়গা বা ওয়েটিং লাউঞ্জ, যেটাই বলি না কেন। আর রিসেপশনে কাগজ দেখানো মাত্রই কিন্তু ওরা সব রেজিস্টারে যা যা এন্ট্রি করার করে নিল। গ্রাউন্ড ফ্লোরেও কিছু রুম আছে, তবে সেগুলো অলরেডি গেস্ট ছিল বলে গ্রাউন্ডে রুম দেয়নি। আমার হোটেলে আমি এসে গেছি, স্টেশন থেকে বেশিক্ষণ লাগেনি, অটো আমাদের লাগেজ নামিয়ে দিল। হোটেলের যারা বয় রয়েছে তারা আমাদের লাগেজ ঘরে পৌঁছে দিয়েছে, আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঘরে। তবে এই হোটেলের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু লিফট নেই, আমাকে সেকেন্ড ফ্লোরে ঘর দিয়েছে 303। আপনাদের দেখাচ্ছি ঘরটা কেমন, চলুন। 303 আমার ঘর, এই আমি ঢুকলাম, লাগেজগুলো তো আমার,
এদিকে ঢুকে একটা সুন্দর মিরর রয়েছে। এখানে বাথরুমের প্লাগ পয়েন্ট, এই হচ্ছে বাথরুমের দরজা। বাথরুমে কোনো রকম দুর্গন্ধ নেই। বেসিন, উপরে আয়না, এদিকে শাওয়ার লাইট, এদিকে ফ্যান চলছে, আর এদিকে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, স্নানের জায়গা রয়েছে। আর এই পাশে, এই হচ্ছে পুরো ঘরটা আমার। এখানে এসির অপশন রয়েছে, টিভি রয়েছে, এখানে ইন্টারকম, গ্লাস, জল, একটা ডাস্ট প্যান, এদিকে বসার চেয়ার, আর এই হচ্ছে উপরের এসিটা। আর এদিকেও একটা কিন্তু সুইচ বোর্ড রয়েছে, উপরে ফলস সিলিং করা রয়েছে, তাতে একটা লাইট, আর এপাশেও একটা লাইট, আর ফ্যানও রয়েছে। সো এই হচ্ছে টোটাল রুম। হোটেলে ব্যাগ রেখেই সেই রাতে চলে যায় এখানকার একটি পপুলার রেস্তোরাঁতে রাতের ডিনার সারতে। লখনৌ আসার গল্প এখানেই শেষ করব, আর আগামী পর্বে থাকবে লখনৌয়ের বিভিন্ন জায়গার খাওয়া দাওয়ার গল্প। আর ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেলে রাজস্থান সিরিজের ভিডিওগুলো। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর প্রত্যেকের কাছে থাকবে একটা করে সাবস্ক্রিপশন করার রিকোয়েস্ট।